আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীত পড়ে গেছে, শীতকালীন পিঠা পুলি অনেক ধরনের পিঠা পুলি বানায় সবাই। তো শীতকালের পিঠার মধ্যে একটা কমন পিঠা হচ্ছে ভাপা পিঠা। তো আমিও করে ফেলেছি ভাপা পিঠা। তো আমি যেভাবে করেছি, যেটা করেছি ইজিলি, আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। ভাপা পিঠা করার জন্য আমি প্রথমে বাজার থেকে নতুন চাল কিনে এনেছি। নতুন চাল বললেই বাজারে পাওয়া যায়, নতুন চাল কিনে এনেছি। কিনে ধুয়ে সেটাকে শুকিয়ে নিয়েছি, তারপর সেটাকে চালের গুঁড়া করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চালের গুঁড়া, একদম মিহি চালের গুঁড়া। এই গুঁড়াটা আপনারা চাইলে বাজার থেকেও করে আনা যায়, অথবা বাসাতে গ্রাইন্ডারও চালের গুঁড়াটা খুব ইজিলি করা যায়। তবে বেশি চালের গুঁড়া হলে বাজার থেকে করে আনাটাই ভালো। তো চালের গুঁড়াতে এখন আমি লবণ আর পানি দিয়ে চালের গুঁড়াটাকে আমি মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিতে হবে, পানিটা অল্প অল্প করে দিয়ে মেখে সেটা যখন দলা পেকে যাবে, দলা দলা গোলা হয়ে যাবে, হাতে ধরলে বোঝা যাবে যে সেটা লেগে আসছে একটু আঠালো আঠালো, সেই পর্যায়ে ওটাকে এইভাবে করে চেলে নিতে হবে। একটা ঝাঁঝরিতে চালনিতে দিয়ে এভাবে করে ছোট ছিদ্রওয়ালা একটা ছাঁচড়িতে এভাবে করে চেলে নিতে হবে। এই যে এখন ঝরঝরা একটা চালের গুঁড়া বের হবে, এরকম খুবই ঝরঝরা। তো এটা দিয়ে পিঠাটা করলে অনেক সুন্দর হয়। তো আমি এখানে খেজুরের গুড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও করতে পারেন, ছুরি দিয়েও করতে পারেন, যে যেভাবে সুবিধা। তো এখন আমি খেজুরের গোড়গুলো কেটে নিয়েছি, নারকেল কেটে নিয়েছি। এখানে আমার চালের গুঁড়োটাও রেডি। খেজুরের গুড়, নারকেল, চালের গুঁড়ো সবটাই রেডি করে নিয়েছি। এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। পিঠা তো কম বেশি সবাই জানে বানাতে, ভাপা পিঠা। তো এরকম একটা বাটি নিতে হবে যেটাতে ভাপা পিঠা করা যায়। ভাপা পিঠার শেপ একটু রাউন্ড শেপ টাইপের স্টিলের বাটি। তো এভাবে কিছু নারকেল আর কিছু মিঠা, যার যতটুকু পরিমাণ মতো। মিঠা বেশি দিতে পছন্দ করলে বেশি দেওয়া যাবে, নারকেল কম বেশি করা যাবে, সেটা একান্তই নিজের উপর। তারপর এভাবে করে চুলাতে ভাপা ডেক্সিটা দিয়ে সেই ডেক্সির ওপর ভাপা পিঠাটা দিয়ে দিতে হবে। তারপর ভাপা পিঠা দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর যখন উল্টিয়ে দেখবেন যে হয়ে গেছে, তখন পিঠাটা নিয়ে নিতে হবে। তো এই তো খুব ইজিলি সব পিঠাগুলোই আমার বানানো হয়ে গেছে, অনেক ইজি। আসলে তেমন কঠিন কিছুই না। অনেকে আমরা পিঠা বলে ভয় পাই যে অনেক কঠিন, আসলে কঠিন কিছুই না। আমিও খুব বেশি যে পারি, খুব এক্সপিরিয়েন্স হলাম সেরকম না, খুব নতুন ভাপা পিঠা। আমি হয়তো 2 কি 3 বার আমি ভাপা পিঠা ট্রাই করেছি নিজে। তো আমার কাছে খুবই ইজি লাগে, একদমই ইজি। তো এই তো অনেকগুলো ভাপা পিঠা হয়ে গেছে। আপনাদের কেমন লেগেছে জানাবেন সবাই, আর কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন পিঠা ঝটপট। তো পিঠা ঝটপট করে বানিয়ে খেয়ে ফেলুন, শীতকালে পিঠা বলে খেতে খুবই ভালো লাগে। তো আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ।